বেহাল নিকাশী ব্যবস্থা জলমগ্ন হ্যামিল্টন গঞ্জের বহু এলাকা। প্রশাসনের ওপর ক্ষোভ উগলে দিল স্থানীয় তৃণমূল নেতৃত্ব এবং স্থানীয় বাসিন্দারা। ফের জলমগ্ন হল হ্যামিল্টন গঞ্জের বিভিন্ন এলাকা। বেহাল নিকাশীর দরুন নালার জল উপচে এলাকার বাসিন্দাদের বাড়িতে প্রবেশ করেছে। বেহাল নিকাশি নিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। স্থানীয় তৃণমূল নেতা ষষ্ঠী চক্রবর্তী জানান, নোংরা আবর্জনা সব ঘরে প্রবেশ করছে, কিন্তু প্রশাসন কোনো উদ্যোগ নিচ্ছে না। যদিও এই বিষয়ে তৃণমূল কংগ্রেস চালিত লতাবাড়ি গ্রাম পঞ্চায়েতে ধীরেন বাগোয়ার জানান, কিভাবে এই সমস্যার সমাধান করা যায় তার চেষ্টা করছি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছেও এই নিয়ে দ্বারস্থ হব। সমস্যা দেখতে পারছে, প্রচন্ড জল, তিন দিন ধরে এই জল হয়ে আসছে। আর এই জল শুধু মানে এখন দেখতে পাচ্ছি এতটুকু, এত পর্যন্ত জল হয়, হাঁটুর উপরে জল উঠে, আর যে জল প্রায় ঘরের মধ্যে ঢোকে, কিচেন রুম, ঠাকুর রুম, পুরো ঘর জলে ঢোকে। আর শুধু জল নয়, প্লাস প্রচণ্ড আবর্জনা, প্রচণ্ড নোংরা ঘরে আসে। এটা বিগত কন্টিনিউয়াস 15-16 বছর ধরে এরকম হয়ে আসছে। সবাই দেখতে আসছে কিন্তু কেউ কিছু করছে না। আমরা চাই এটা কিছু প্রবলেম সলভ হোক, সমস্যার সমাধান করুক। সবাই খালি আসছে আর দেখে যাচ্ছে। বৃষ্টি কমলেও কি জল কমে না এখানে? না, জলটা কমে না, জলটা অল্প হলেও আমাদের এখানে থেকেই যায়। জলটা কোথাও যাওয়ার পাশ হওয়ার কোনো জায়গা নেই। জায়গা আছে, জায়গা করলে করা যায়, কিন্তু সেটা কেউ আসছে না, দেখছে না, না নিচ্ছে না। যে করা যায় না এটা ভুল কথা, করলে করা যায়, কিন্তু সেটা কেউ দেখতে আসছে না। জল জমে আছে, পোকামাকড়ের উপদ্রব কি বাড়ছে? প্রচন্ড পোকামাকড় উদ্ভব হয়েছে। পরশুদিন একটা এখানে একটা পোকা বেড়েছিল, বিশাল বড় পোকা বেড়েছিল। আর সব থেকে বড় প্রবলেম হচ্ছে, আমার ঘরে দুটো ছোট ছোট মেয়ে আছে, তাদেরও প্রচন্ড অসুবিধা হচ্ছে, কষ্ট হচ্ছে, তাদের স্কুল যেতে, প্রাইভেট যেতে প্রচন্ড প্রবলেম হচ্ছে। হালকা বৃষ্টি হয়েছে, আর একটু বৃষ্টি হোক, বৃষ্টি তো বাকি আছে এখনো। এখন তো খেলা তো শুরুই হয়নি, খেলা শুরু হোক, খেলার সময় শেষটা কি হবে তা তো জনগণ দেখতেই পারবে। এখানে তো আরও জল হয়, আর জল শুধু হয় না, জলের সাথে আবর্জনা আপনারা নিজেরাও দেখতে পাচ্ছেন, নিজেরাও সাক্ষী আছেন, আছেন তো আপনারা নিজেরাও সাক্ষী আছেন। দেখুন কত আবর্জনা, কত বাচ্চাদের প্যাম্পার্স, পুরো বাচ্চা এখানে বাচ্চাদের প্যাম্পার্স থেকে শুরু করে মুরগিওয়ালারা মুরগির ছাট ফাট সব ফেলে, সমস্যার সমাধান হচ্ছে না। সমাধান কি আপনারা তো দেখতেই পাচ্ছেন, কোনো উদ্যোগ নেন, কেউ কোনো উদ্যোগ নিচ্ছে না, কেউ দেখতেও আসছে না। উদ্যোগ তো দূরের কথা, কবে থেকে এখন জল এরকমই হয়ে অনেক দিন ধরে, আজকে তো কম, আপনারা তো লেট করে এসেছেন, আর তো সকালে আসতে হতো আপনাদের, একটু লেয়ার কমেছে জলের। আপনারা নিজেরা দেখুন এখানে ডেঙ্গুর প্রভাব হবে কি হবে না, আপনারাই বলুন। দেখুন কি নোংরা, আমি নিজের পয়সা খরচা করে নেট দিয়েছি পিছনে যাতে নোংরাগুলো বাড়িতে না আসে, নিজের পয়সা খরচা করে। কি নাম আপনার? আমার নাম ষষ্ঠী চক্রবর্তী। আচ্ছা, আপনাদের গ্রাম পঞ্চায়েত তরফে কী কী উদ্যোগ নেওয়া হয়েছে? দেখো, যেহেতু কাজ তো আমরা মোটামুটি 1 মাস আগে থেকে শুরু করা হয়ে গেছে আর কি, সব যতগুলো ড্রেন আছে আর কি, যেহেতু নিকাশির ব্যবস্থা নাই, যত বাড়িগুলো হচ্ছে আর কি, মানে কি প্লান্ট হচ্ছে, কিন্তু ড্রেনের উপরে বাড়ি করতেছে, যে ড্রেন বাইর করবো যেভাবে এই যে আমরা সুবাস করছি, সেই জন্য বিদ্যুৎ সরো আসছিলো, তো এখানে আমি দেখছি আর কি, জলটা যে পুষ করবো কোনো ড্রেনে ওইটাও জায়গা নেই, তাও আর উদ্যোগ নিচ্ছে আর কি। হেমন্টন নিয়ে সব বড় সমস্যা বলতে গেলে হেমন্টন সব জায়গায় জোর জমে থাকে, আদাও থাকে, কিছুটা আগে জোর থাকে, মানে বৃষ্টির পরে থাকে, জল থাকবে না, ওইটা উদ্যোগ নেওয়া আছে। তারপরে এখন বাজার ওইদিকে শরৎনগর দিকে জল এখানে ওইদিকে ড্রেনগুলো কিন্তু ক্লিন হয়ে গেছে, যে আমাদের মেন রোডে আছে ওটা ড্রেনও ক্লিন করা হয়ে গেছে। নেতাজি পল্লী, সুভাষ পল্লী এইসব এলাকায় বেশি সমস্যা রয়েছে। এখানে হয়ে গেছে কি, জায়গাটা হচ্ছে বাটির মতো, মানে জোর আগে কোনো ড্রেনে পুষ করবো এটা জায়গাটা না। দাদা, এই ফায়ার ব্রিগেডের সামনে রাস্তা, এই রাস্তাতে অল্প বৃষ্টিতে জল জমে যায়, এর আগে জমতো না, কিন্তু কয়েক বছর হচ্ছে জমে যায়, জল যাওয়ার রাস্তা নেই। এই নিয়ে কিছু আপনার এই যে কালচিনি বাগান জল এখান থেকে আসে না, এই সাইডে যে রাস্তাটা আছে লক্ষ্মী সুইটস এর সামনে যে রাস্তাটা, লক্ষ্মী সুইটস এখানকার যে ড্রেনগুলো এখান জমে, তারপরে যত বলতে গেলে বাগান থেকে জল আসে, তারপরে এটা যে ড্রেন নালাটা গেছে, এই যে নোংরা জমে আছে কুলের মধ্যে, ইলেকট্রিসিটির জল থাকে। আপনারা মানে যত সম্ভব করছেন কাজ? করছি আর কি, যেহেতু ফান্ডিংও নাই, তাও চেষ্টা করছি করবো আর কি।
আর মেন হয়ে গেছে আর কি, এখানে যে বাড়িগুলো করতে প্ল্যান প্ল্যান কিচ্ছু না, যে নিজের মতন করতে চায় দেখতে পারবো। এখানে মেন ঘটে আছে ড্রেনের মধ্যে বাজার, ড্রেনের মধ্যে দোকান, মানে এক ফুট করতে করতে মোটামুটি 20 বছর পরে গেছে, রাস্তাও থাকবে না। কোন ব্যবস্থা নেবেন এর বিরুদ্ধে যে অবৈধ নির্মাণ হচ্ছে? এখানে হয়েছে একটা দোকানদার যদি এক ফুট বাড়াই দিতেছে কিন্তু ওকে কই অভিযোগ করেন, তারপরেও ওর কী হয়েছে অন্য সাইডে আরও বিভিন্ন, যেহেতু আর ভুল কথা ওকে কীভাবে বলে বলবে, তাহলে এরকম চলতেছে আর কি। অভিযোগ করলে কী ব্যবস্থা নেবেন আপনারা? একাই তো হবে না, যদি সবাই যদি মানে কি সাপোর্ট করলে সহযোগ দিলে কিন্তু করা যায়, কিন্তু নিকাশিটা ঠিক করা যায় না, খুব মানে টাফ আছে, মানে হেমটনে অনেক টাফ আছে।